দু সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের প্রত্যেকের জন্য সুখবর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করলেই পেয়ে যাবে আঠেরো হাজার টাকা হ্যাঁ একদম ঠিকই বলছি দু সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করবে তারা প্রত্যেকেই পেয়ে যাবে সরকারি স্কলারশিপ এবং স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবে আঠেরো হাজার টাকা যার যেমন নাম্বার পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী স্কলারশিপে আবেদন করতে পারবে বিভিন্ন রকম সরকারি স্কলারশিপ রয়েছে এটা নয় যে শুধুমাত্র ভালো নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাস করলেই তবে স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে তেমনটা কিন্তু নয় যাদের শুধুমাত্র পাস নাম্বারটুকু থাকবে তারাও কিন্তু স্কলারশিপে আবেদন করে সরকারি স্কলারশিপ থেকে ভালো পরিমাণের টাকা পাবে প্রত্যেকেই স্কলারশিপ পাবে সিক্সটি পার্সেন্টের ওপরে যারা নাম্বার পাবে তারা একটু ভালো মানের স্কলারশিপ পাবে যাদের সিক্সটি পার্সেন্টের নিচে নাম্বার পার্সেন্টেজ থাকবে তারা একটু কম পরিমাণের টাকার স্কলারশিপ পাবে তবে এতটুকু নিশ্চিত যে প্রত্যেকেই স্কলারশিপ পাবে যারা সিক্সটি পার্সেন্ট নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করবে তাদের জন্য অপেক্ষা করছে স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপ এটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও জনপ্রিয় একটি স্কলারশিপ কেননা এই স্কলারশিপে যে পরিমাণে টাকা দেওয়া হয় সেটা অন্য কোনো স্কলারশিপে দেওয়া হয় না তাই প্রত্যেকটি ছাত্রছাত্রী বিশেষভাবে অপেক্ষা করে থাকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য এই স্কলারশিপ থেকে ছাত্রছাত্রীরা মিনিমাম বারো হাজার টাকা থেকে ম্যাক্সিমাম ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত পাবে কারা কত টাকা পাবে সেটা নির্ভর করবে তাদের কোর্সের উপর অর্থাৎ কোন কোর্সে পড়াশোনা করলে কত টাকা পাবে সেটা একটু তোমাদেরকে বলে রাখি উচ্চ মাধ্যমিক পাস করার পর যারা কলেজে আন্ডার গ্রাজুয়েশান কোর্সে অ্যাডমিশান নেবে সেই সমস্ত আর্টস ও কমার্স ছাত্রছাত্রীরা বছরে বারো হাজার টাকা পাবে এবং সায়েন্স ক্যাটাগরি ছাত্রছাত্রীরা পাবে বছরে আঠেরো হাজার টাকা পাশাপাশি যারা পোস্ট গ্র্যাজুয়েশান করবে অর্থাৎ কলেজ কমপ্লিট করার পর যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান নেবে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তারা পেয়ে যাবে আর্টস ও কমার্স স্টুডেন্টরা বছরে চব্বিশ হাজার টাকা এবং সায়েন্স স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে তিরিশ হাজার টাকা পাশাপাশি যারা এবছরে মাধ্যমিক পাশ করার পর ক্লাস ইলেভেনে ভর্তি হবে তারা পেয়ে যাবে বছরে বারো হাজার টাকা এছাড়া যারা পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে তারাও পেয়ে যাবে বছরে আঠেরো হাজার টাকা এইভাবে টাকার পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম রয়েছে তাই তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সে ভর্তি হবে সেটার উপর ডিপেন্ড করবে তুমি এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে তবে এই স্কলারশিপে মিনিমাম বারো হাজার টাকায় থেকে দেওয়া হয় অর্থাৎ বারো হাজার টাকা থেকে ম্যাক্সিমাম ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় বারো হাজার টাকার কমে কেউ টাকা পাবে না বর্তমানে পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপটি বিশেষভাবে অবদান রাখছে কেননা এই স্কলারশিপটি থেকে যে টাকা পাওয়া যায় সেটার উপর নির্ভর করেই তাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে তাই তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করবে তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করে টাকা পেয়ে যাবে মাধ্যমিকে যারা সিক্সটি পারসেন্ট নাম্বার নিয়ে পাস করে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমরা পেয়ে যাবে বছরে এই স্কলারশিপ থেকে বারো হাজার টাকা এর পাশাপাশি যারা এবছরে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে আর্টস অথবা কমার্স নিয়ে ভর্তি হবে আন্ডার গ্র্যাজুয়েশান কোর্সে তোমরা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে বছরে বারো হাজার টাকা এবং যারা সায়েন্স স্ট্রিমে ভর্তি হবে তারা পেয়ে যাবে বছরে আঠেরো হাজার টাকা যারা পলিটেকনিক ডিপ্লোমা করবে তোমরাও পেয়ে যাবে বছরে আঠেরো হাজার টাকা সো বুঝতেই পারছো অ্যামাউন্টটা অনেকটাই বেশি শুধুমাত্র তোমাদের নাম্বার পার্সেন্টেন্সের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো মিনিমাম সিক্সটি পার্সেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পাবে তোমরা প্রত্যেকই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবি তবে শুধুমাত্র এই যে স্কলারশিপটি রয়েছে তেমনটা কিন্তু নয় যারা সিক্সটি পার্সেন্টের নিচে নাম্বার পাবে তাদের জন্য ভালো স্কলারশিপ রয়েছে সেগুলি নিয়ে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও